ঠাকুর নম করো নম করো নম নম জোরে জোরে ওই যে ঠাকুর 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 ভালো রাখো বিদ্যা দাও বুদ্ধি দাও শক্তি দাও আবার বলো বলো ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও শক্তি দাও বলো শক্তি দাও শক্তি দাও ভালো ছেড়ে দাও দাদা তুমি ছেড়ে দাও দাদার লেগে যাবে ভালো করে এরকম করতে দাদা শুনে দিতে পারে দাদা আগে আমার সাথে সাথে শুনে দিতে দাও না ভালো করে শুনে দাও ভালো ভালো রাখো ঠাকুর ভালো রাখো কি হলো রে হঠাৎ রেগে গেলি কেন দিয়েছিলিস কেন দে দাদাকে দে দাদাকে দে নেবে না ওটা দিয়ে দিল দিয়ে এটা করছে কেন তোর কি হলো আমি বাজারে যাবো না তুই কর আমি বাজারে যাবো না কর আমি আনবো না মাংস আনবো না যা ওটো বল হ্যাঁ ওটো 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 মাংস খাবি না রেগে গেলি কেন হঠাৎ তোর সন্ধ্যা দিতে দিতে কি সুন্দর ভাষ বিদ্যা দাও বুদ্ধি দাও শক্তি দাও ভালো রেখে কি সুন্দর বলছিলিস সন্ধ্যা দিতে দিতে রেগে গেলি কেন বাবা কে বকলো তো সবাই দেখেছে বন্ধুরা এ বাবা অভিজিতটা কি করলো হেলি ব্যাড রেগে গেলি কেন বাবু তুই তো সন্ধ্যা দিচ্ছিলিস হ্যাঁ সন্ধ্যা দিতে তো রেগে গেলি এখনো করবে দাঁড়াও আরো হবে খারাপ কারণ হাসি বের করতে পারলে তবেই ঠান্ডা হবে ও আমি ফুটাইতে দেখে কেন ভোলানোর চেষ্টা করছি আর কিছু যা যা কর আমি যাবো না যা একদম থামাতে গেলে আরো করবে করিস না তুলসী গাছে দিয়া পারবি পারবি না তাহলে ওখানে ধরে রাখ আমি যাচ্ছে মা যাচ্ছে টাটা করো টাটা করো টাটা করো বন্ধ করে মাথায় মারবো না
সবাই উজিতকে দেখো, সাবস্ক্রাইব করো, সবাই পাশে থাকলে মেলো উজিত এগোতে পারবে না। রেগে যায় কেন বাবা, এত রেগে যায় বাবা? তোমাকে তো কিছু বলিনি, অতজন মারছো তোমার লাগে না? হ্যাঁ, তোমাকে তো কেউ কিছু বলেনি, তুমি হট করে রেগে গেলে কেন? ওই রে, মাংস খাবো, মাংস খাবো, টাটা করে দাও তো বাবু, করে দাও, করে দাও। ঠিক আছে, এবার মাথায় থালার বাড়ি, ভেতরে ভেতরে কিছু একটা ওরা বলতে চায়, যেটা ওরা বলতে পারে না, তখনই ভেতরে একটা হাই ভাব এসে নিজেকে মারতে শুরু করে। অনেকে কি করে, এই হাই ভাবটা হয়ে গেলে অন্যকে মারে, ও নিজেকে মারে, এটা ওর প্লাস পয়েন্ট প্লাস আমার প্লাস পয়েন্ট, নিজেকে মারে বলে অনেক, মানে কি বলবো, মানে দেখাতে পারতাম না আমাদের রিসেপশনের বাচ্চাগুলোকে, চোখে জল ধরবে না তোমাদের, এক একটা বাচ্চার কি দৃশ্য, মায়েরা হাও হাও করে কাঁদে। টাটা। হ্যালো বন্ধুরা, দেখবি আজকে অভিজিতের বলেছিলাম না, 2 তারিখে অভিজিতের বই দেবে, খাতা দেবে, এই দেখো অভিজিতের বই এসে গেছে, এই যে অভিজিতের বই। বাবা এগুলো কার বই অভিজিৎ? বাবা এগুলো কার বই? বন্ধুরা এই 4টে বই দিয়েছে, তোমার 10খানা বই, অভিজিৎ 9-এ উঠেছে, মনে আছে কিনা তোমাদের আরেকবার বলে দিলাম, 4টে বই দিয়েছে, আরো 6টা বই ম্যামরা বলেছে কিনতে, অভিজিৎ নাকি পড়বে, এই দেখো পড়ছে, দেখো হ্যাঁ পড়ছে, পড়ছে, ওই বই রসিদ করো, এই যে দেখো বন্ধুরা বই দেখেছ, আর এই দেখো 4টে দিয়েছিল অভিজিতের জন্য, তা আবার অনুভবের জন্য 2টো ম্যামের কাছে চেয়েছে, ও 5টা এসেছে এখানে, আর একটা ওখানে আছে, মোট 6খানা, ওই অনুভবের 2খানা ওই তো, আর ও অভিজিৎ হাতে নিয়ে নিয়েছে, আর তোমার অভিজিতের 4খানা, অনুভবের 2খানা, মোট 6খানা খাতা, এই যে অভিজিতের হাতে একটা, এই যে ওদের খাতাগুলো বেশ ভালো, ভিডিও করে সুন্দর, এই দেখো সাদা একদম, মানে খুব সুন্দর পেপার গুলো, বাবুকে একটা খাতা বই দাও, বই দাও, বই দাও, বাবু পড়বে, বাবু পড়বে, ভালো পড়াশোনা করে, অভিজিতের বই দিয়েছে, খাতা দিয়েছে, কি আনন্দ, অভিজিৎ ভালো হলে বন্ধুরা জানো না কত ভালো, যে পড়াশোনা হয়েছিল সুন্দর পড়াশোনা করতে, হ্যাঁ উপরো পড়ো 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 পড়ো, আজকে যদি ভালো হতো না ও কলেজে যেত, আমলকি দিয়েছিলাম, বন্ধুরা আওয়াজ হচ্ছে একটু, আমাদের মানে আমাদের যে এরিয়াটা না, এরিয়াটা শিব চর্চা হয় খুব, মানে বাঙালি নন বেঙ্গলি সব সব রকম মানুষই আমরা এখানে বসবাস করি, এই যে আওয়াজটা পাচ্ছ মাইকের আওয়াজ, এটা শিব চর্চা, খুব আমাদের এখানে শিব চর্চা করে ওনারা, তা একটু আওয়াজ হচ্ছে অ্যাডজাস্ট করে নিও, বসবো না, বসে 2টো কথা বলো, আসো এই উঠো, বাস আসো, উঠো বাস, সারাদিন শুয়ে থাকিস, মাংস নিয়ে দেখি যা, চাকরি করতে গিয়ে যা, দেখি পারবি চাকরি করতে, মাংস খাবে ওরে।
আরে ওঠাস করো, ভালো রকম পড়াশোনা হয়েছে গেছিল বন্ধুরা, অনুভাবে রাগ হয়ে যাচ্ছে আর কপাল নেই। জিজ্ঞেস করো কোন ক্লাসে পড়ে বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ে বাবু? বলো নাইনে, বলো নাইন। আমি মাংস আনতে যাবো, তাড়াতাড়ি বল, বলো বলো বলো। হ্যাঁ বলো নাইনে, তুমি কোন ক্লাসে পড়ো? টাটা করে দে, আরে বল কর। টাটা করে দাও, খুব সুন্দর টাটা করেছে বাবু, টাটা পারে ভালো টাটা করে।